যাদেরকে দিয়ে বাংলাদেশে ক্ষমতা দখল করা হয়েছে, যাদের দিয়ে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করে প্রধান বিচারপতিকে অস্ট্রেলিয়া চিকিৎসার নামে জোর করে পাঠিয়ে দেওয়া হয়েছে, যাদেরকে দিয়ে বাংলাদেশের নিরপরাধ মানুষকে ধরে পায়ে গুলি করা হয়েছে, যাদেরকে দিয়ে নিরপরাধ মানুষকে দিনের পর দিন বছরের পর বছর কারাগারে রাখা হয়েছে, তাদেরকে দিয়ে ঢাকাকে চারদিক থেকে ঘিরে ফেলার একটা নকশা আঁকা হয়েছে। আসামি সবার সামনে থেকে পালিয়ে যাবে এবং এই পালানোর সময়ের দৃশ্য ধারণ করা থাকবে না, এটা আসলে অকল্পনীয়। দেখা যায় কোনো অপরাধী ঘরে বসে অপরাধ করছে, সেই অপরাধের চিত্র ধারণ যাতে না হয় সেজন্য সে যথেষ্ট চেষ্টা উদ্যোগ গ্রহণ করার পরেও সেই অপরাধের কোনো না কোনো চিহ্ন ভিডিও আকারে অথবা চিহ্নিত আকারে আমাদের কাছে চলে আসে, জনসম্মুখে চলে আসে। যেখানে ঘটনা ঘটেছে এটা বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট ক্রাউডেড এরিয়া, এই ক্রাউডেড এরিয়াতে এত বড় ঘটনা ঘটলো, এটার কোনো ভিডিও চিত্র ধারণ হলো না, এটা আমার কাছে আশ্চর্যজনক মনে হচ্ছে। শহরকে নিরাপদ করার জন্যে সরকারের উদ্যোগে হাজার হাজার সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। এই ক্যামেরাগুলোতে কারা এসেছিল, কিভাবে এসেছিল, কি করেছে, একদম ধরে ধরে সব কিছু খুঁজে বের করা সম্ভব। সেখানে কিন্তু এই চিত্র এখন পর্যন্ত সিসিটিভি মারফত কারো কাছে এসেছে বলে আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি। দেখেন, কিছুদিন আগে শহীদ আবরারের ক্যাম্পাসের এক ভাই, তিনি হত্যার শিকার হয়েছেন, তার হত্যার রহস্য উদ্ঘাটন করতে গিয়ে সরকারের বিভিন্ন ধরনের কর্মকর্তা এবং গোয়েন্দা সংস্থাগুলো বিপরীত মুখে বক্তব্য দিতে দেখেছি আমরা, এবং যার যার জায়গা থেকে দুই ধরনের গোয়েন্দা সংস্থাই সিসিটিভিকেই তাদের এই জায়গায় এই ক্রাইম চিহ্নিত করার জন্য একটা বড় উপায় হিসেবে তারা দেখার চেষ্টা করেছে। কিন্তু এত বড় ঘটনার মধ্যে এই ঘটনার সিসিটিভি এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের কোনো মিডিয়ার কাছে বা কারো কাছে এসেছে বলে আমার জানা নেই। সম্মানিত উপস্থিতি, আমরা বিশ্বাস করি যে ঘটনা ঘটেছে এই রহস্য, এই ঘটনার রহস্য উন্মোচিত হবে এবং রহস্যটা উন্মোচিত হয়ে এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেজন্য যথাযথ উদ্যোগ সরকার গ্রহণ করবে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সে ব্যাপারে সচেষ্ট হবে। তবে কিছু প্রশ্ন কিন্তু এখান থেকেই তৈরি হয়ে যাচ্ছে, আমরা যে ঘটনাটা ইতিমধ্যে দেখেছি। দেখেন, ঘটনার চিত্রটা আপনি যতটা সাবলীলভাবে সুন্দরভাবে এলে আমাদের সামনে এখানে তুলে ধরেছেন, আসলে ঘটনাটা কিন্তু এতটা সাবলীল না। ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের যিনি উপপুলিশ কমিশনার ফারুক হোসেন, তিনি বলেছেন যে আমি যতটুকু শুনেছি, এভাবে উল্লেখ করেছেন, বা অর্থাৎ তিনি অকাট্যভাবে এখানে কি ঘটেছে সেটা এখন পর্যন্ত জানার পর্যন্ত চেষ্টা করেন। এরপরে তিনি বলেছেন যে আদালতে হাজিরা দেয় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের চোখে এক ধরনের স্প্রে করে, এবং এই স্প্রের আঘাতে তারা একটু চোখটা বন্ধ করতে বাধ্য হয় এবং চোখ কচলায়। চোখ কচলারও থেকে কিছুক্ষণ পর যখন চোখ খুলে, খোলার পর দেখা গেল যে তাদের হাতে যে আসামি ছিল সেই আসামি একটা মোটরসাইকেলে করে পালিয়ে যাচ্ছে, এবং সেখানে তারা বলছে যে বাইরে থেকে দুইটা মোটরসাইকেলে চারজন এসেছে, একটা বাইক তারা এখানে ফেলে গেছে, আর একটা বাইক নিয়ে বাকি দুইজনকে নিয়ে তারা পালিয়ে চলে গেছে, দুইজনকে ছিনিয়ে নিয়ে গেছে, অর্থাৎ এক বাইকে তাহলে চারজন গেছে। অথবা ধরলাম তাদের মতে এক বাইকে কমপক্ষে তিনজন গেছে, বাংলাদেশের ট্রাফিক ব্যবস্থা এখন দুইজন গেলেই নজরদারি হয়, তদারকি হয়, তিনজন গেছে এটা অবশ্যই পাশেই আপনারা যারা যে কোর্টের কথা এখানে বলা হচ্ছে সিএমএম কোর্ট, এই কোর্টে গিয়েছেন দেখবেন এই কোর্টের একদম অলি গলি আশেপাশে সব জায়গায় ট্রাফিকে সবসময় ভরপুর থাকে, কিন্তু বের হলে তিনজনের মানে দেখলেই সাথে সাথে আটকানোর কথা। তাহলে কিভাবে তারা তিনজন গেল, এক ঘটনা এক। দ্বিতীয় বিষয় হলো যে একটা স্প্রে করে চোখ বন্ধ করলো আর খুলে দেখলো চলে গেল, এটা তো ইতিমধ্যে জাহিদ ভাই যেটা বলেছেন যে ড্রামাকে আসলে হার মানায়, এটা হারকিউলিসের গল্প, এটা সুপারম্যানের গল্প, এটা স্পাইডারম্যানের গল্প, এরকম হয়ে যাচ্ছে। এটা এই স্প্রে করার পরে ধরলাম তাদের হাত থেকে তারা চলে গেছে, কিন্তু এই কোনোভাবেই
একজন আসামিকে একসাথে হাতকড়া পরানো হয় না, দুই তিনজন আসামিকে, দুইজন কমপক্ষে দুইজন আসামিকে একসাথে হাতকড়া পরানো হয়। দুইজন আসামি একসাথে হাতকড়া পরা অবস্থায় এত সহজে মোটরসাইকেল উঠতে পারবে না, একজন উঠলে আরেকজন উঠা কঠিন হয়ে যাবে, এমন ভাবে হাতকড়াটা পরানো হয়। অর্থাৎ কোনো কাজ খুব সহজে করতে পারবে না, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এই হাতকড়া পরার অভিজ্ঞতা আছে। এই কারণে বলছি খুবই আশ্চর্য বিষয়, চোখ কষলে খুলতে খুলতে এই ঘটনা ঘটে গেল। এটা তো রিমোট কন্ট্রোল দ্বারা নিয়ন্ত্রণ হয়েছে বোঝা যাচ্ছে, এছাড়া তো এটা সম্ভব না। তারপরে যে ঘটনার কথা এখানে উল্লেখ করা হয়েছে যে এই যারা পালিয়ে গেছে তারা যেদিক দিয়ে গেছে ঢাকা থেকে যাতে বের হইতে না পারে অথবা ঢুকতে না পারে, এই জন্য ঢাকার 16টি পয়েন্টে বিশেষভাবে নিরাপত্তা চৌকি বসানো হয়েছে এবং সবাইকে চেক করে করে ঢুকানো হচ্ছে এবং বের করা হচ্ছে। এখানে তো একটা উদ্দেশ্য খুব স্পষ্টতই বোঝা যায় যে আসলে কি চাচ্ছে সরকার। আপনারা জানেন শীঘ্রই বিএনপি একটা বড় মহাসমাবেশে ডাক দিয়েছে, মহাসমাবেশকে কেন্দ্র করে ইতিমধ্যে আওয়ামী লীগের নেতৃবৃন্দ বারবার বলতেছিল যে আমরা ঢাকাকে চতুর্দিক থেকে দখল করে ফেলব। এটা নিয়ে সবার মধ্যে খুব আলাদা একটা উৎসুক ভাব ছিল যে কিভাবে আওয়ামী লীগ দখল করে দেখা যাবে। এই যে একটা মানে স্পষ্ট দৃশ্যমান চিত্র মানুষের সামনে ফুটে উঠেছে, ইতিমধ্যে দখলের প্রাথমিক যে কাজ, যাদেরকে দিয়ে বাংলাদেশে ক্ষমতা দখল করা হয়েছে, যাদের দিয়ে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করে প্রধান বিচারপতিকে অস্ট্রেলিয়া চিকিৎসার নামে জোর করে পাঠিয়ে দেওয়া হয়েছে, যাদেরকে দিয়ে বাংলাদেশের নিরপরাধ মানুষকে ধরে পায়ে গুলি করা হয়েছে, যাদেরকে দিয়ে নিরপরাধ মানুষকে দিনের পর দিন, বছরের পর বছর কারাগারে রাখা হয়েছে, তাদেরকে দিয়ে ঢাকাকে চারদিক থেকে ঘিরে ফেলার একটা নকশা আঁকা হয়েছে এবং ইতিমধ্যে নকশা বাস্তবায়ন শুরু হয়ে গেছে। তার মানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আসলে আসল উদ্দেশ্য হলো যে কোনো একটা বিষয়কে সামনে নিয়ে এসে তাদের যে টার্গেট সে টার্গেটকে বাস্তবায়ন করার জন্য সরকার অর্থাৎ জনগণের টাকায় দেয়া যে অর্থ, যে অস্ত্র, যে সম্পদ, যে বাহিনী, সেটাকে ব্যবহার করে।